সব ন্যাশনাল হায়ল যখন পেপার আছিল জহরলাল নেহরু ডামরিয়ার নেতৃত্বতে সেই সময় ব্রিটিশের হঠকারী সিদ্ধান্ত বিলাক যাতে রাইজর মাজত লৈ যাব পারি এখন এখন এটা মানে গোটে ভারতবর্ষর মানুষ হৃদয়ের এখন পাঠ মানে পেপার আছিল আর সেইটক লৈ পেলাই যে ইডিএ সমন দিছে ইতিমধ্যে 2013 সনত গোটেই কথাটো ক্লিনচিট পাইছে তারপিছতো এতিয়া বর্তমান নরেন্দ্র মোদী সরকারখনে যা হঠকারী সিদ্ধান্ত লৈছে পাবলিক সেক্টর ইউনিট বিক্রি করার যা সিদ্ধান্ত লৈছে আদানী আম্বানীর হাতত দেশ গতার যা সিদ্ধান্ত লৈছে গোটে সরকারী মাতিবিল পানি দর বনিয়াগ দিয়ার যা সিদ্ধান্ত লৈছে এই কথাবিলাকৰ প্রতি যাতে কংগ্রেসে মাত মাতিব নোৱাৰে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর লগত কংগ্রেসী নেতৃত্ববৃন্দক যাতে আবদ্ধ করে রাখব পারে এই একটা নিকৃষ্ট রাজনীতি করেছে আপনাদের দেখি যে ইতিমধ্যে সংবিধানখনক বাক স্বাধীনতা নস্যাত করে ভয়ভীতিরে বুলডোজার রাজনীতিরে মানুষের মন আঁতরাই রাখব বিচাৰিছে গতি সোনিয়া গান্ধী ডাঙরিয়া জল জল পটপট করে আপনার কোথাও 13 ঘণ্টা 11 ঘণ্টাক রাহুল গান্ধী ডাঙরিয়াক বহাই রাখিও একোকে নাপালে আর সোনিয়া গান্ধী ডাঙরিয়া আজি কিছুদিন আগত কোভিডর আক্রান্ত হয়েছে আর এই সরকারে অতি নির্লজ্জভাবে নিজের সকল ধরনের দুর্নীতিবিলাকেতো কইছিলে আলুওয়ালিয়ায় ইয়াত কই গৈছিলে যে শূন্য সহনশীলতার কথা কইছিলে সারদা লুই বার্গার কেলেঙ্কারির কথা কইছিলে এতিয়া যদি সেইবিলাক কথা নেদেখে ন্যাশনাল হেরল্ডর নামত এবার ক্লিন চিট পয়া রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীক কেউ বারবার শাস্তি করেছে কিহক লো বিজয় মহোৎসব পাতিব যিগৰাকী দ্রৌপদী মুর্মুক লৈ পেলাই চাহ জনগোষ্ঠীর দুটা জাতির মাজত নির্বাচনের যে আখড়া খেলিছে আজি মইনা নায়ক আজি ফ্যাক্টরীত গৈ আজি কিমান ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার পাছত যদি চাহ জনগোষ্ঠীর কথাই কয় কেউ এই আম্বুলেন্স নি পেলাই এইমস লৈ যাব নোৱাৰিলে এওঁলোকে ভোটাধিকারী আর আবেগর দ্বারা হিতাধিকারী করে পেলাই এওঁলোকে বিজেপির ভোটাধিকারী করার যে নিকৃষ্ট রাজনীতিত লিপ্ত হয়েছে রাইজে ইতিমধ্যে বুঝি পাইছে গতি এই কথাবিলাক যে মহোৎসব পাতিব এই মহোৎসব যে নিজের গান নিজেই খালি আছে তার প্রমাণ আপনি মইনা নায়কক আজি জানি জাতি চাহ জনগোষ্ঠীর কথা কয় ডুলু চাহ বাগিচার কি অবস্থা হয়েছে ইসাবিল চাহ বাগিচার কি অবস্থা হয়েছে পাথরকুচি চাহ বাগিচার কি অবস্থা হয়েছে এই কথাবিলাক আমি সকিয়াই দিব নালাগিব নেকি গতিকে আমি বিশ্বাস রাখিছো রাইজে উপস্থিত হলে এওঁলোকক ধন্যবাদ।